হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটির মধ্যে আজকে আমরা কনসিল ওয়ারিং কাজ করে আপনাদেরকে দেখাবো। কনসিল ওয়ারিং বলতে কি বোঝাই? যেটাকে আমরা গোদা বাংলায় বলি দেওয়ালের ভিতর দিয়ে ওয়ারিং। তো কাজটা করার আগে দেখে নেব এবং আপনাদেরকেও দেখিয়ে দেব যে কীভাবে পাইপগুলো ছাড়া রয়েছে। তো এখানে দেখুন একটা পাইপ ছাড়া রয়েছে এবং ছাদে দেখুন এখানে একটা ফ্যানের জন্য পয়েন্ট ছাড়া রয়েছে এবং এদিকেও ঠিক দেওয়ালে পাইপ ছাড়া রয়েছে এবং ছাদে ফ্যানের জন্য পয়েন্ট ছাড়া রয়েছে। এই যে দেখছেন এখানে একটা ফ্যানের পয়েন্ট ছাড়া আছে, এখানে দুটো পাইপ ছাড়া রয়েছে এবং এখানে একটা ফ্যানের পয়েন্ট ছাড়া রয়েছে। তো এটা হচ্ছে বাড়ির বাইরে বা ডাইনিং যেটাকে বলে। এবং রুমের ভেতরটা আমরা দেখে নেব, রুমের ভেতরে কীভাবে পাইপগুলো ছাড়া রয়েছে। ওদিকে দেখুন দেওয়ালে একটা পাইপ ছাড়া রয়েছে এবং এদিকেও একটা দেওয়ালে পাইপ ছাড়া রয়েছে। তো দুদিকে দুটো পাইপ ছাড়া রয়েছে দেওয়ালে এবং এখানে দেখুন একটা সার্কুলার রয়েছে ফ্যানের জন্য এবং এখানে দেখুন দুটো পাইপ ছাড়া রয়েছে। ঠিক নিচে এখানে মেন বোর্ডটা হবে এবং দেওয়ালে পয়েন্ট হবে, ছাদে ফ্যানের পয়েন্ট হবে। পাশে যে রুমটা আছে সে রুমটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক সেম এইভাবেই পাইপ ছাড়া রয়েছে। তো ওটা আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে আমরা কাজটা শুরু করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে খুব সহজেই বুঝতে পারবেন যে আমরা কাজটা কীভাবে করছি এবং কীভাবে কাজটা আপনারা করবেন। তো দেখুন এটাও ঠিক ওইভাবেই পাইপ ছাড়া রয়েছে, দুদিকে দুটো পাইপ ছাড়া রয়েছে, ছাদে এখানে একটা ফ্যানের পয়েন্ট রয়েছে এবং এদিকে দুটো পাইপ ছাড়া রয়েছে, এখানে বোর্ডটা লাগানো হবে। তো কাজটা করছি, ভিডিওটা দেখতে থাকুন।
তো দেখুন আমাদের কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। রুমের ভেতরটা আমরা কাটিং করে নিয়েছি। এরপর আমরা কাটিংগুলোকে ছেনি হাতুড়িতে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর আমরা তারপর বোর্ড এবং পাইপগুলোকে লাগিয়ে নেব। তো এটা রুমের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমরা ডাইনিংটা একটু কাটিং করে নিচ্ছি। তো দেখুন আমরা রুমের ভেতরটা ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি। যেভাবে আমরা মেশিন দিয়ে চ্যানেলগুলো কেটেছিলাম সেগুলোকে আমরা ছেনি হাতুড়ি দিয়ে ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি। তো এদিকটাও ঠিক আপনাকে দেখিয়ে দিই। দেখুন এই যে এগুলো আমরা ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি। এরপর আমরা বোর্ডগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখুন এই যে এই বোর্ডগুলো আমরা লাগাবো। এটা 12 মডিউলার GI আছে এবং 8 মডিউলার GI আছে। রুমের ভেতরগুলো 12 মডিউলার GI হবে এবং বাইরে বারান্দাটাই 8 মডিউলার GI লাগানো হবে। এবং পয়েন্টগুলোতে আমরা সার্কুলারগুলো ব্যবহার করব। এই যে কালো কালো সার্কুলারগুলো দেখছেন, এগুলো পয়েন্টে ব্যবহার করব। তো দেখুন এটা হচ্ছে 8 মডিউলার GI এবং এটা হচ্ছে 12 মডিউলার GI। 12 মডিউলার GIটা আমরা রুমের ভিতরে লাগাবো এবং 8 মডিউলার GIটা আমরা বাইরে লাগাবো। এই সার্কুলারগুলোকে আমরা পয়েন্টে ব্যবহার করব, যেগুলো সিঙ্গেল পয়েন্ট হবে। তো এই সার্কুলারটা দেখুন এটা কেটে নিয়েছি আমরা মেশিনের সাহায্যে। যেখানে ডবল পাইপ আছে সেখানে আমরা এই সার্কুলারটাকে লাগিয়ে দেবো, ওই জন্য আমরা কেটে নিয়েছি। এই যে দেখছেন এখানে ডবল পাইপ আছে, এই ডবল পাইপে আমরা ওই কাটা সার্কুলারটাকে এখানে লাগাবো। তো আমরা পাইপগুলোকে সেটিং করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা পাইপগুলোকে টোটাল সেটিং করে এবং বোর্ডগুলোকে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব।
তো দেখুন আমাদের পাইপ লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমরা পাইপগুলোকে লাগিয়ে নিয়েছি। এই যে দেখছেন এখানেও দেখুন আমরা পাইপটা লাগিয়ে সার্কুলার লাগিয়ে দিয়েছি এবং এখানে আমরা পাইপ লাগিয়ে সার্কুলার লাগিয়ে দিয়েছি। তো আমরা এবার সিমেন্ট বালি একটু মাখিয়ে নিচ্ছি। আমরা বোর্ডগুলো যে লাগিয়েছি এই বোর্ডগুলোকে আমরা সিমেন্ট বালি দিয়ে জাম করে দেব, বোর্ডগুলো যাতে নড়াচড়া না করে সেই জন্য আমরা সিমেন্ট বালি দিয়ে পুরো বোর্ডটাকে জাম করে দেব। কেন প্লাস্টার করার সময় অনেক সময় কী হয় বোর্ডগুলো খুলে পড়ে যায়, সেই জন্য আমরা সিমেন্ট বালিতে জাম করে দিলে বোর্ডগুলো আর কিছু হবে না এবং পুরোপুরি বোর্ডগুলো বসে যাবে। তো দেখুন এই যে আমরা সিমেন্ট বালি দিয়ে বোর্ডটাকে পুরো জাম করে দিচ্ছি। তো দেখুন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমরা পাইপগুলো লাগিয়ে নিয়েছি এবং বোর্ডগুলোকেও লাগিয়ে নিয়েছি। এবং যে পয়েন্টগুলো দেখুন এই যে এখানে সার্কুলারগুলো যে লাগানো আছে এগুলোতে আমাদের লাইটের পয়েন্ট হবে, এখানে একটা বোর্ড লাগানো হয়েছে এবং এখান থেকে দেখুন এইখানে একটা ফ্রিজের জন্য একটা বোর্ড লাগানো হয়েছে এবং এদিকে একটা লাইন ছাড়া রয়েছে, পরে এদিকটা কাজ হবে। এবং রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, রুমগুলো ঠিক আমরা ওইভাবেই পাইপগুলোকে লাগিয়ে বোর্ডগুলো সব জাম করে নিয়েছি। এই যে দেখছেন এখানে একটা পয়েন্ট ছাড়া রয়েছে, সার্কুলার লাগানো রয়েছে এবং এদিকেও একটা পয়েন্ট ছাড়া রয়েছে এবং এখানে মাঝে ফ্যানের পয়েন্ট আছে। এদিকে দেখুন একটা সার্কুলার লাগিয়ে নিচে আমরা এখানে 12 মডিউলার বোর্ডটা লাগিয়ে দিয়েছি। ঠিক সেম প্রসেসে আমরা এই রুমটাকেও ঠিক ওইভাবেই আমরা কাজ করে নিয়েছি। এদিকে দেখছেন এদিকে একটা সার্কুলার লাগানো রয়েছে এবং এদিকেও একটা সার্কুলার লাগানো রয়েছে লাইটের পয়েন্টের জন্য, এখানে ফ্যানের পয়েন্ট ছাড়া আছে এবং এদিকে সার্কুলার লাগিয়ে বোর্ড লাগানো আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।